নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে ভগবান সত্যনারায়ণের পূজোর নিয়ম, পূজোর উপকরণ, পূজোর ফল এবং সত্যনারায়ণ পূজোর পাঁচালি ব্রতকথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যনারায়ণের ব্রত কোনো তিথি নক্ষত্রের নিয়ম অনুসারে হয় না, যে কোনো ব্যক্তি প্রদোষকালে এই ব্রত করতে পারে। নারী পুরুষ কুমার কুমারী নির্বিশেষে এই ব্রত করতে পারেন। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতে নিষেধ নেই, উপবাস থেকে এই ব্রত করতে হয়। ব্রতের উপকরণের মধ্যে রয়েছে ঘট, আমের পল্লব, ডাব বা কলা, সিঁদুর, গামছা, গঙ্গামাটি, ধান, পিড়ে, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, কলা, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, ছুরি, তিল, হরিতকি, ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, ধূপ, দীপ, নৈবেদ্য, পূজার বস্ত্র, গামছা, আসুর আঙ্গুরীয়, মধুপর্কের বাটি, দধি মধু, গব্যঘৃত, শিন্নির সামগ্রী, নানা রকমের ফল, কুচা নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, গোময়, গোচনা এবং দক্ষিণা। সত্যনারায়ণের পুজো করলে কী ফল পাওয়া যায়? যে কোনো বয়সের নর নারী এই ব্রত করতে পারে। বলা হয়ে থাকে এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না, মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন। সত্যনারায়ণের ব্রতকথা পাঁচালি। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধ বিনায়ক আর বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু বীরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রণমিত সত্যপীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল, সরস্বতী বন্দি শিবা সারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো হে সকল লোক হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত, এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখ থাকে সুখ নাহি পায়, একদাসে দ্বিজ বর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর, বৃক্ষতলে বসে বৃপ্র বিষদিত মনে, কাঁদিতে লাগিল বৃপ্র ভিক্ষার কারণে, কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর, দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন, বিপ্রে কহে নারায়ণ শোনো মহাশয়, কি কারণে কাঁদি তুমি বসিয়া হেথায়, দ্বিজ বলে কি হইবে বলিলে তোমারে, ফকির বলেন বিপ্র ক্ষতি কি বাতায়, বিপ্র বলে মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল খাই, আজ না পাইনু ভিক্ষা মিছামিছি যাই, ফকির বলিল দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে, ব্রাহ্মণ বলিল নিত্য পূজি নারায়ণে, তাহা ভিন্ন করিব না ম্লেচ্ছ আচরণে, হাসিয়া ফকির বলেন শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ, বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত, দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণি, করিয়া প্রচুর স্তব গদগদ বাণী, সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবার বিস্মিত হইল, ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়, ফকির বলিল তবে শুনো দ্বিজবার, পূজার পদ্ধতি তোমায় বলি অন্তঃপর, বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্নাদির আটা সোয়া সেরে, সোয়া ছড়া কলা করিবে কায়োজন, সোয়া গণ্ডা গুবাকার পান সোয়াপন, সোয়াশের চিনি আর সোয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর, চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুধ আর গুড় দিয়ে করবে ভক্তি, বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন, পূজা অন্তে ব্রতকথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে, সত্যপীর বলিসভে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান,
সব কথা বলি হরি হইল অন্তথান ভক্তি ভরে দ্বিজ হয়ে অতি হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হইল উপস্থিত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তি ভরে পূজে দ্বিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্মিত মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে সমস্ত বিধান কাঠুরিয়া পূজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে তারপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে যদ্যপি আমার এক কন্যা জন্মে সত্যপীর পূজা করি আনন্দিত হয়ে এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মকন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অন্তপর সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হইল ছল পেয়ে রাজা তার সব লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায় পাত্র অনুরোধে তারা প্রাণ ফিরে পায় বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমা অন্ত নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি হয় শোকাজুতা সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শনি কন্যা তখন মানস করিল পিতার পতি আসি কামনা করিল শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগৃহে নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাকর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমাকে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন তুমি দানিবে তাদেরে এই বলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠেন নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনি সদাগরে তারে অবজ্ঞা করিল তরির সকল দ্রব্য তুসংগার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল ধনসজ্জ তরি সব পরিপূর্ণ হইল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তরির সামগ্রী যত ভাণ্ডারে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করি পানি প্রসাদ ভূমেতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবিল হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল অচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারে আনি করিলে সওয়াসের সোনার সিন্নি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হইতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পূজে সবিশেষে ক্রমেতে প্রচার হল সবার আলোয় ভক্তি ভরে পূজিলেই আশাপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মানয়ে যে না হয়ে দুই মনা কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা অথ শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা পাঁচালী সমাপ্ত।